শুক্রবারের পর শনিবারও ভাঙন অব্যাহত ধরমপুর 2 নম্বর পঞ্চায়েতে। এদিনও বিজেপি থেকে 3 জন তৃণমূলে যোগ দেন, ফলে 16 আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো 13। গাইঘাটার ধরমপুর পঞ্চায়েতে ভাঙন অব্যাহত, শুক্রবারের পর ফের শনিবারও 3 বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে, যার ফলে 16 সদস্যের পঞ্চায়েতে 13 জন সদস্যই এখন তৃণমূলের। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3 বিজেপি সদস্য শনিবার যোগদান করেন তৃণমূলে। শুক্রবার প্রধান নীলাদ্রি ঢালী সহ 3 জন বিজেপি সদস্য ও এক নির্দল সদস্য তৃণমূলে যোগদান করেছিলেন। এরপরই তৃণমূলের দখলে চলে আসে ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতটি। শনিবার আরও 3 বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় আরও শক্তিশালী হল তৃণমূল। 16 সদস্যের এই পঞ্চায়েতে এখন 13 জন সদস্যই তৃণমূলের। শুক্রবার বিজেপির 3 সদস্য সহ এক নির্দল সদস্য তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা কার্যালয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ওই 4 সদস্যের তৃণমূলে যোগদানের পরই ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যায়। শুক্রবারের পর ফের শনিবার ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি সভামঞ্চ করে সেখানে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ ও চেয়ারম্যান শঙ্কর দত্তের হাত ধরে বিজেপির 3 নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বিজেপি থেকে তৃণমূলে যে 3 জন যোগদান করেছেন তারা হলেন গোপালচন্দ্র ঢালী, ভোলানাথ বিশ্বাস, নির্মল মণ্ডল। এ ব্যাপারে বনগাঁ তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, বিজেপির পঞ্চায়েত সদস্য থাকাকালীন এরা কাজ করতে পারছিলেন না। বিজেপি পার্টির পক্ষ থেকে এই পঞ্চায়েত সদস্যদের কোনো দিশা দেখাতে না পারায় তারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সিদ্ধান্ত নেন। বিজেপি এবং নির্দলের যারা প্রার্থী হিসেবে জিতেছিল, দেখছে সারা ভারতবর্ষে ধস নামছে, বাংলায় ধস নামছে, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং উন্নয়নের ধারা আশেপাশে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে হচ্ছে। সেই কাজটাকে যে ওরা দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই কাজ করছে এবং তাদের সেতে উদ্বুদ্ধ হয়ে আজকে শুধু বিজেপির মেম্বার নয়, এই গ্রামের নির্দল নয়, সমস্ত মানুষ একাট্টা হয়ে আজকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করার জন্য এখানে আজকে আরও কজন আরো তিনজন মেম্বার জয়েন করলেন। আমাদের তারা বিজেপি থেকে জয়েন করলেন। গতকাল ছিল 4 জন, আজকে 3 জন, আমাদের মোট 13 জন হলো এখন সদস্য। তারা গিয়ে মানুষের কাজ করবে, কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, তার প্রতিবাদ জানাতে সবাই চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে। এ বিষয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সদস্যের বক্তব্য, বিজেপিতে থেকে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করতে পারছিলাম না, তাই সাধারণ মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্রোতে নিজেদেরকে সামিল করতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে উৎফুল্ল হয়ে আমাদের মনটা সেই দিকেই গেল, কারণ বিগত যে কয় বছর আমরা বিজেপির হয়ে লড়েছি সেখানে আমরা দেখেছি তাদের সহযোগিতা ছাড়াই আমাদের এই অঞ্চলটা চলতে হয়েছে, কিন্তু আমরা কোনো উন্নয়নের দিকে অগ্রসর হতে পারিনি। সে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে রুলিং পার্টি বর্তমানে আছেন তাদের দিকে তাকিয়ে তাদেরকে নিজেরা আমরা উৎফুল্ল হয়ে তাদের সঙ্গে মিশে আজকের কাজ করার জন্য উদ্যোগ হয়েছে এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে যে বিগত দিনে যে কাজগুলো আমরা করতে পারিনি আমরা এই 6-7-8 মাস যেটা আছে সেটাই আমরা করতে পারবো। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে নেওয়া হচ্ছে। আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের যাতে ভোট না হয়, ভোট পড়তে দেবে না বলেই আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে বিরোধী শূন্য করবে বলে। পাশাপাশি এদিন যোগদান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, বিজেপি করলে সুবিধা পাবে না, তার এই বিস্ফোরক মন্তব্যের পাল্টা কটাক্ষ বিজেপি নেতার। এদিন গোপালবাবু বলেন, এখানে তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদের ডিস্টার্ব করে যাবেন তা হবে না, বিজেপির যে লোকটা তৃণমূল করবে তাকে সুবিধাটা দেব, যে বিজেপি করবে না সে এই সুবিধা পাবে না। আমাদের দিকে চলে এসছে, তারা ভালো কাজ করতে এসছে, সেই কাজটা আমরা সুন্দরভাবে সকলে মিলে করব,
আমাদের নেতৃত্ব তো বাচ্চাদের বলছি না, আমাদের নেতৃত্বের সঙ্গে এরাও যোগ হলো প্রধানটা তো তিনি তার পঞ্চায়েতের মেম্বার নিয়ে সামলাবেন, তাই বলে আমার তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা গিয়ে রোজ গেলে ওদেরকে আগের মতন বিজেপি করে বলে ডিস্টার্ব করবে এটাও হবে না, ওনাকেও বলতে হবে আমি বিজেপির লোক যখন তৃণমূল করবে তাকেই সুবিধাটা দেবো, যে বিজেপি করবে তাকে সেই সুবিধাটা আমি পাবে না, কারণ হচ্ছে যে সেখানে গিয়ে দেখতে হবে যে উনি আমার যখন সাংগঠনিক কাজ করতে আসবো আমরা সংগঠন যখন সরকারে আমরা থাকবো সরকারের কাজ করার জন্য তখন মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করবে। এ বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ঠিক বলেছেন ওনারা, যা করেছেন সেটাই বলে ফেলেছেন, 2,28,00,000 মানুষ বিধানসভায় বিজেপিকে ভোট দিয়েছেন, তারা সকলেই বঞ্চিত। জেলা সভাপতি তৃণমূলে তিনিই বলেছেন যে বিজেপি করবে সে কোনো সুবিধা পাবে না, যে তৃণমূল করবে সে সুবিধা পাবে, তার মানে ভাগাভাগি করছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে ভাই আমাদের দলে আসো নালে কোনো সুযোগ সুবিধা পাবে না। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।